আলাইকুম। আমি আছি বর্তমানে কক্সবাজার ফিশারি ঘাট, সবচাইতে নদীর মাছের বড় আড়ত কক্সবাজারের জন্য বিখ্যাত। অনেক মাছ আছে, অনেক বড় বড় মাছ, খুবই দেখার মতো সুন্দর মাছ। আসছি এখানে মাছ দেখার জন্য, আর বারবিকিউ করব এই মাছ নেওয়ার জন্য। দেখি কি মাছ পাই, দেখছে কত বড় মাছ। বিশাল বড় মাছ। তারপর যে হচ্ছে অনেক মাছ, সব পাইন মাছ। আলিয়া মাছ? হ্যাঁ, আলিয়া কি মাছ? কালিয়া। কালিয়া কাহিলা না? ওরা কি কেজি না পিস? কেজি বিক্রি করে আর কি। কেজি কত করে বেচছে আঙ্কেল? আমি জানি না কত হতে পারে, অনুমানে 200-250 হবে। টাকা কেজি না? ও বড় মাছ, ওদের বাসায় কাঁইলা মাছ হয়তো। এটা কত করে আঙ্কেল? 300 কেজি। এইটা কতটুকু হবে, কয় কেজি হবে? একটা না তিনটা? তিনটা। তিনটা 6 কেজি হবে। অনেক বড় বড় মাছ, খুব বড় বড় মাছ। সব লাল লাল চিংড়ি কত করে রুখছেন? রূপচাঁদা চাচ্ছি 1300 টাকা কেজি। 1300 টাকা কেজি তো আমরা আমাদের ওখান থেকে কিনা যায়। আর কম হবে ভাই? কটা কেজি হবে? আর এগুলা রেখেছি কত করে? 600। চিংড়ি মাছ সব লাল চিংড়ি। চিংড়ি কত করে কাকা? 1 কেজি কত? আর এটা, এটা কি জেলিফিশ? সালমন না? সালমন কত করে কাকা? এগুলা 400 টাকা কেজি। আর রূপচাঁদা 1000 টাকা কেজি। এটাও কি রূপচাঁদা ভাই? এগুলো কত করে কেজি? এত বেশি কেন? শিপম্যানের মাছ। আর এটা এখানে বিক্রি করে ওরা? শিপম্যানের মাছ। শিপম্যানের মাছ কি স্বাদ বেশি? চিংড়ি কত করে কেজি? আরে যেগুলো বিক্রি করে ওগুলো কত করে ভাই? সবজি কত করে যাচ্ছে? ধন্যবাদ। হ্যাঁ, এখানে হলো সব লাল চিংড়ি, অনেক চিংড়ি। কত করে কোরাল ভাই কেজি? কত রাখা যাবে? কত রাখবেন এটা কেজি? কয় কেজি হবে এটা? আর কম রাখা যাবে? মাছ এখানে তাজা মাছ পাওয়া যায়।
ওরা সব হলো অক্টোপাস অক্টোপাস কত করে ভাই অক্টোপাস 800 কেজি কেজি কত রাখা যাবে 600 এটা কতটুকু হবে এটা 1 কিলো একটা 1 কিলো হবে দেখি এই যে হলো এক অক্টোপাস একটা নাকি 1.5 কিলো হবে 600 টাকা কেজি অনেক মাছ অনেক মাছ এখানে সব রূপচাঁদা অনেক বড় বড় রূপচাঁদা এগুলো একটা এই ধরনের চিংড়ি মাছ আগে দেখি নাই কত করে ভাই কেজি 1200 টাকা একটা কতটুকু হবে অক্টোপাস কত করে ভাই অক্টোপাস কত করে 600 টাকা একদম কত রাখা যাবে আর ওইটা এটা 500 টাকা কেজি এটা আমরা মালয়েশিয়া গেছিলাম এটাকে আমরা মালয়েশিয়া বললাম ছতং এটার নাম কি ও অ্যাডাল ফিস এটা বাংলাদেশে অ্যাডাল ফিস এটা কত করে ভাই ধন্যবাদ অনেক মাছ অবশ্য আমি একটু লেট করে আসছি তো আমি 9টার পরে আসছি যদি সকালে এখানে এই 6টার দিকে আসা যায় তাহলে আরও অনেক মাছ পাওয়া যায় এই যে কত বড় অনেক বড় কোরাল এটা আমার মনে হয় মাছটা কম হলে অন্তত 20-25 কেজি হবে কিন্তু মোবাইলে অত বড় দেখা যাচ্ছে না মাছটা দেখলে দেখা যায় এটা অনেক বড় মাছ রূপচাঁদে কত করে ভাই 1050 এত বেশি কেন ভাই সব কালে দেখে না প্রচুর ইলিশ আছে অনেক বড় বড় ইলিশ এই যে এখানে ইলিশ পাওয়া যায় ইলিশ মাছ কত করে ভাই ইলিশ মাছ কত করে 1500 টাকা এটা 1500 এই তিনটা 1500 করে আর এগুলো 1100 করে অনেক মাছ এবার আমি মাছ কিনবো কারণ আমি মোবাইল হাতে ধরতে চাই ভিডিও করতে গেলে আবার মাছ কিনা যায় না এবার মাছ কিনবো আমি ঠিক আছে ধন্যবাদ সবাইকে